নাটক মানব সমাজের এক অভিন্ন অঙ্গ। সাধারণ জীবনযাত্রা থেকে মানুষের সুখ দুঃখ উঠে আসে এই নাটকের মাধ্যমে। সেই শেক্সপিয়ারের সময় থেকে হালের রঙ্গমঞ্চ। নাটক নিয়ে মানুষের উৎসাহের শেষ নেই। বাংলা সাহিত্যে নাটক এক বিরাট জায়গা জুড়ে রয়েছে। কলকাতা সংস্কৃতির পীঠস্থান হলেও পিছিয়ে নেই পুরুলিয়া। সারা জেলার মধ্যে নাটকে অগ্রণী জায়গা জুড়ে রয়েছে গড় জয়পুর। বহু দশক ধরে গড় জয়পুরে নাট্যচর্চা করে আসছেন স্থানীয় নাট্য ব্যক্তিত্বরা। এখন ছোট এই ব্লক শহরটিতে রয়েছে একাধিক নাট্যদল। বহু শিল্পী এই দলগুলি থেকেই বর্তমানে প্রতিষ্ঠা লাভ করেছেন। তারা ছড়িয়ে পড়েছেন কলকাতা সহ দেশের বহু জায়গায়। পুরুলিয়ার নাটক নিয়ে সময় জঙ্গল মহলের ইউটিউব চ্যানেলের বিশেষ প্রতিবেদন। দাঁড়িয়ে রয়েছি, আপনারা হয়তো দেখেও বুঝতে পারছেন, হ্যাঁ, এই সেই বিখ্যাত ঐতিহাসিক সমৃদ্ধ জায়গা জয়পুরের পাথরবাটি চত্বর। এখানে আমরা সবাই শুনেছি জয়পুরে দুটি ঐতিহাসিক সমৃদ্ধ জায়গা রয়েছে, আর সেটা আপনারা সবাই জানেন। সোনার দুর্গা রয়েছে এখানে এবং দেউলঘাটাও রয়েছে। কিন্তু যে ইতিহাস আপনারা এখনও অবধি জানেন না, সেটা হচ্ছে এখানে নাটকের যে ইতিহাস, তার পরম্পরা এখনও চলে আসছে। নাটকের প্রাণকেন্দ্র জয়পুর, সপ্তর্ষি নাট্যদল, যেখানে নবীন প্রজন্মরা চালিয়ে যাচ্ছে এই নাটকের ঐতিহাসিক পরম্পরা। এখন আমরা যার সামনে দাঁড়িয়ে রয়েছি, সেই সপ্তর্ষি নাটক দলের প্রেসিডেন্ট, তারই মুখ থেকে শুনে নেব এখনকার পরিস্থিতি। নমস্কার, আমি সনৎ কুমার দাস, গড়জয়পুর সপ্তর্ষির প্রেসিডেন্ট। আমরা প্রায় 10 বছর ধরে এই নাট্যচর্চার সঙ্গে যুক্ত। জয়পুর পাথরবাড়িতে আমরা যখন প্রথম নাটক করতে আসি, এখানটা ছিল প্রায় জঙ্গলে পরিপূর্ণ। সেই জঙ্গল কেটে আজ আমরা জয়পুর পাথরবাড়ির একটা পরিষ্কার ঐতিহ্যবাহী জায়গাকে আমাদের এই নাট্যদল সমানভাবে চালিয়ে যাচ্ছে নাটকের সাথে সাথে। এখন আমরা যে শিল্পীকে সামনে পেয়েছি, যে প্রবীণ শিল্পী, তার নাম সিদ্ধার্থ রায় ভাণ্ডারী। এই সপ্তর্ষি নাট্যদলের শুরু তার হাত থেকেই, এবং তিনি শুধুমাত্র জেলাতে নয়, এখন দাপিয়ে বাড়াচ্ছেন জেলা ছাড়িয়ে কলকাতার বিভিন্ন প্রখ্যাত নাট্যমঞ্চে। পুরুলিয়া জেলার একটা অন্যতম প্রাণকেন্দ্র, মানে সংস্কৃতির প্রাণকেন্দ্র ছিল আমাদের এই গড়জয়পুর। এবং এখানে বিখ্যাত অভিনেতা, নাট্যকার, নির্দেশক অজিতেশ বন্দ্যোপাধ্যায়, তারও জন্ম আমাদের এই ব্লকে। আজকে প্রায় 15 বছর আগে যখন আমরা সপ্তর্ষি এখানে তৈরি করি, তখন তারই নামাঙ্কিত মঞ্চে আমরা প্রথম ফেস্টিভ্যালও শুরু করি, যেটা আস্তে আস্তে নতুন প্রজন্মের যে ছেলেমেয়েরা আছে তাদের মধ্যে এমনভাবে বর্তাতে শুরু করেছে, মানে বলতে পারেন থিয়েটার ইন এডুকেশন। সেটা স্কুলেই হোক, বিভিন্ন গ্রামে হোক, দলছুট পড়ুয়ারাই হোক বা খেটে খাওয়া মজুরের ছেলেরাই হোক, প্রত্যেকে কিন্তু আকর্ষিত হয়ে এই থিয়েটারে আস্তে আস্তে আসছেন। তার কারণটা, তারা সেই আনন্দটা এই থিয়েটারের মধ্যে খুঁজে পায়, ফিরে পায় এবং আনন্দে কাজটা করতে পারে। তাই এটাকে আমরা একটা প্রসেস বা সিস্টেম বলতে পারি, যে থিয়েটার ইন এডুকেশন। তাছাড়া পুরুলিয়ার প্রায় 22 রকম একটা নিজস্ব লোক সংস্কৃতি রয়েছে। সেই লোক সংস্কৃতির জন্য আমরা পুরুলিয়া জেলাটাকে সংস্কৃতির অঙ্গন থেকে একটা ওয়ান অফ মোর রিচ
জেলা হিসেবে গণ্য করতেই পারি। এটা আমার দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা, তার সাথে আমাদের জড়িয়ে আছে এখানকার পর্যটন, ফলত সবে মিলেমিশে এখানকার থিয়েটারটা প্রকৃতির সাথে প্রায় একাত্ম হয়ে গেছে। এখন আমরা জেনে নেব আর একটি প্রশ্নের উত্তর, যে জয়পুরে সপ্তর্ষি নাটক দল ছাড়াও আর অন্যান্য কি নাটক দল রয়েছে এবং কতজন সদস্য রয়েছে বর্তমানে? দেখুন, পুরুলিয়া জেলার মানে থিয়েটারের আতুর ঘর বলতে আমরা গড়জয়পুরকেই কিন্তু বুঝি। সপ্তর্ষি ছাড়াও এখানে গড়জয়পুর রাজর্ষি রঘুনন্দন সিং ছৌ অ্যান্ড ড্রামা একাডেমিক সোসাইটি, গড়জয়পুর অহিরা, গড়জয়পুর অন্বেষা, এরাও নিয়মিত নাট্যচর্চা চালিয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটা দলেই মোটামুটি ধরুন তরুণ প্রজন্মের যে ঝোঁকটা সেটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, কম না, অনেকে আসছে এবং এই থিয়েটারের চর্চাটাকে অব্যাহত রাখার চেষ্টা করছে। মানে এক কথায় থিয়েটারের আতুর ঘর বলতে আমরা গড়জয়পুরকেই বুঝি। এখন আমরা ক্যামেরার সামনে যে শিল্পীকে দেখব, হ্যাঁ, শুধুমাত্র শিল্পী নয়, তিনি হচ্ছেন জয়পুরের সপ্তর্ষি নাট্যদলের প্রাণপুরুষ, পরিচালক গৌতম দশন্ডি। তার মুখ থেকে এখন শুনে নেব বর্তমানে নাটক দলের কী পরিস্থিতি এবং তার জীবনের কী অভিজ্ঞতা। আমাদের বর্তমানে এখন যা নাটকের পরিস্থিতি তাতে খুব ভালোভাবে আমরা থিয়েটার করছি। এই যে স্থাপত্যটা যেখানে আগে মানুষ আসতো না, এইখানটাতে নোংরা করতো, সেই জায়গাটাতে আমরা এখন একটা আমাদের লোকাল বাচ্চাদেরকে নিয়ে একটা স্কুল খুলেছি, যে স্কুলটার নাম টিবিএস থিয়েটার বেস স্কুল। এখানে আমাদের সাংস্কৃতিক চর্চার ছৌ নাচ, ঝুমুর গান, টুসু গান, তাছাড়াও ড্রয়িং এবং থিয়েটারের বিভিন্ন ধরনের ওয়ার্কশপ দ্বারা আমরা এই স্কুলটা শুরু করেছি। থিয়েটারের স্কুল শুধুমাত্র এখানে এখন জয়পুরের সমস্ত ছেলে মেয়েরা থিয়েটার শিখতে আসে আমাদের এই পাথরবাড়ি চত্বরে। এই স্কুলটা সপ্তাহে চার দিন করি আমরা। এই চার দিনে আমাদের টোটাল বাচ্চা আসে প্রায় 50 জন। এই 50 জন বাচ্চাদেরকে নিয়েই এই স্কুলটা তৈরি করেছি আমরা, থিয়েটারের স্কুল। আমরা থিয়েটার শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরে সারা ভারতবর্ষ জুড়ে আমরা থিয়েটারের কাজ করছি। আমরা সায়েন্স ড্রামা থেকে আরম্ভ করে দিল্লি NSDতে বাড়ি দেওয়া, সেখানে গিয়ে ওয়ার্কশপ করানো, সেখানে ওয়ার্কশপ করা এবং বর্তমানে দেশ বিদেশের লোকের সঙ্গে আমাদের এখন যোগাযোগ বাড়ছে, তারা আসছেন এখানে ওয়ার্কশপ করছেন। এখানে ছৌ নাচের ওয়ার্কশপ, মুখোশের ওয়ার্কশপ এবং থিয়েটারের বিভিন্ন ওয়ার্কশপ এর দ্বারা এই জায়গাটাকে আমরা জয়পুরবাসীর কাছে এগিয়ে দিচ্ছি এবং স্থাপত্যটার যে কত গুরুত্ব তা সবাইকে বোঝানোর চেষ্টা করছি। তাই আমরা 24 ঘন্টা এখানে পরিষ্কার থেকে আরম্ভ করে এই থিয়েটারের স্কুল দিয়ে গড়জয়পুরকে নতুন করে থিয়েটারের আখড়াই তৈরি করানো হচ্ছে, যেখানে আজকে জয়পুরে শুধুমাত্র সপ্তর্ষি কাজ করছে না, কাজ করছে তাতে অনেক দল। জয়পুরে এখন অনেক থিয়েটার দল হয়ে গেছে যারা থিয়েটারটাকে প্রাণ দিয়ে করছেন, শুধুমাত্র থিয়েটারটাকে ভালোবাসে বলে।